আসসালামু আলাইকুম বেলডাঙ্গা এস কলেজ তো নিউ ফার্স্ট সেমিস্টারে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে তো আজকে ভিডিওতে কী কী আলোচনা করব সেগুলো হচ্ছে ফ্রন্ট পেজে তোমরা সবাই দেখতেছ তো থামবেল দেখলে বুঝতে পারবে কী কী আলোচনা হচ্ছে তো এক নম্বর আলোচনা হচ্ছে কি যারা ফেল বা সাপ্লে আছো মানে যারা ফেল করেছো হয়ে। এবং একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে ব্যাক আছো ফার্স্ট সেমিস্টারে এখন বর্তমানে যারা থার্ড বা সিক্স সেমিস্টারে পড়ছো দুই নম্বরটা আলোচনা করবো কীভাবে প্রোজেক্টগুলো করতে হবে তো যারা ফাইভ সেমে পড় বা সিক্স সেমে পড়বা ফোর সেমে পড়বে তাদের জানা আছে কীভাবে প্রজেক্ট করতে হবে যারা নিউ তাদের জানা নেই তো তাদের এটা আলোচনা হবে আর তিন নম্বর হচ্ছে কারা কারা প্রোজেক্ট জমা দেবে কারা অ্যাকচুয়ালি প্রজেক্ট কারা কারা জমা দেবে ফার্স্ট সেমেস্টার তো দেবেই আর বাকি যারা ফেলবে তাদেরকে লাগবে কি লাগবে না সেটার ব্যাপারে আর প্রথমত চার নম্বর হচ্ছে সব ফর্ম ফিল আপ কবে হবে সব ফর্ম ফিল আপ বলতে যারা সিক্স সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার পড়ছো তাদের সাপলে আছে তারা অ্যাডমিটের বা রেজিস্ট্রেশন যেটা হয়ে গেল তারপর যে ফর্ম ফিল আপটা টাকা দিয়ে বা নিউদের সেই ফর্ম ফিল আপটা কবে হবে ওই নিয়ে একটু মূল বক্তব্য তো বেশি দেরি না করে ভিডিওটা পুরোটা দেখবে সবাই ঠিক আছে আর আমি দেরি করতে চাই না খুব শীঘ্রই ভিডিওটি ই করে দেবো স্টার্ট করে দেবো তো সকলকে বলছি যে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে না হলে কিছু বুঝতে পারবে না তো আশা করি সবাই দেখবে আর কেমন লাগলো ভিডিওটা ভিডিও নিচে একটা লাইক আর কমেন্ট এবং আপন আপন বন্ধু রাখে শেয়ার করে দেবে কেননা এই কোভিড নাইন্টিনের জন্য কলেজ বন্ধ তাই খোঁজ অনেকে পেছে কেউ পেছে না তো আমি তার জন্য আরও হেল্পের জন্য আরও ভিডিও করছি সেই হিসাবে তোমাদের একটু কষ্টর জন্য ভিডিও করেছি তো তোমরা একটু কষ্ট করে জাস্ট তোমাদের ওই ফ্রেন্ডগুলোকে সেন্ড করে দিবে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক সমস্ত কিছু আর এই ধরনের ভিডিও পেতে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপডেট যেগুলো হয় সেগুলো পেতে ইউটিউব লাইভ অল ইনফরমেশন চ্যানেল এটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এবং ওই নামে ইউটিউব ইউটিউবের নামে পেজ আছে ফেসবুক পেজ লাইভ অল ইনফরমেশন তারপর আমার সঙ্গে যদি কথা বলার ইচ্ছা হয় তাহলে সে মিস্টার হাসি জিরো সেভেন ইনস্টাগ্রাম আইডি সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারব আর আর যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো যদি কেউ নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বা ফেসবুক বা ইনস্টাগ্রামে যে আমাকে এসএমএস করবে আমি নাম্বার দিয়ে দেবো ওই নম্বরে পেড করে দেবে মাত্র এক একটা অ্যান্সার পেছ দশ টাকা তো যে পিডিএফ নেবে অ্যান্সার তাকে সে দশ টাকা পেড করলে পেটিএম ফোনপে গুগল পে অ্যামাজন পে যাতে খুশি পে করে দেবে সে ওখান থেকে হয়ে যাবে তো বেশি দেরি করছে না স্টার্ট করছে ভিডিও হুম তো ফার্স্টে যারা ফেল বা সাপ্লি আছো ফেল বলতে যারা এখন সিক্স সেমিস্টার পড়ছো তাদের ফেল তারাকে তাদেরকে প্রজেক্ট করতে হবে আর তারপর আছে দ্বিতীয় নম্বর প্রোজেক্টগুলো প্রজেক্টগুলো কীভাবে করতে হবে প্রজেক্ট করতে বলতে এ ফোর পেজে সিক্স সেম যারা পড় বা ফোর সেমে পড় তারা তো করেছে তাদেরকে বলা দরকার নাই যারা নিউ সেম তারা ভালো করে শোনো প্রত্যেকটা পেজে রোল রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং এ ফোর পেজ চারিদিকে বর্ডার দেবে এই সম্বন্ধে যদি না বুঝতে পারো এই সম্বন্ধে ইউটিউবে ভিডিও করা আছে তো সেখানে গিয়ে ভিডিওটি দেখ চাইলে দেখতে পারো বা কমেন্টের নিচে আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নিয়ে ঠিক আছে তো দুই নম্বর শেষ হয়ে গেলো তিন নম্বর হচ্ছে কারা কারা প্রোজেক্ট আমাদের প্রোজেক্ট বলতে ফার্স্ট সেমিস্টার তো লাগবেই আর যারা ফেল করেছো তাদেরও প্রোজেক্ট লাগবে তা ফেল বলতে যারা সিক্স সেমিস্টার বা সাপ্লি আছে সিক্স সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার তো তারাকে সকলকেই প্রজেক্ট লাগবে তার মানে ফার্স্ট সেমিস্টার নিউ এবং ওল্ড সকলেরই প্রজেক্ট লাগবে আর সর্বপ্রথম সব ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপ বলতে ফার্স্ট সেমিস্টারে যে সব কলেজে দিয়েছে বহরমপুর কেন কলেজ গার্লস কলেজ কমার্স কলেজ পলাসি কলেজ সমস্ত কলেজে ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছে ফর্ম ফিল অ্যামাউন্ট যা দেখলাম ওরা ওদেরকে ওই সত্তর একশো সত্তর দুশো এরকম অ্যামাউন্ট লাগছে তো বেল্লা কলেজের ওরকমই লাগবে এখনও নোটিশটা দিয়ে দেয়নি তবে আমি স্যারকে ফোন করেছিলাম স্যারকে জিজ্ঞেস করলাম স্যার বললো বারো তাদেরকে দেবে তার মানে তোমরা ঋদের পর ফর্ম ফিল আপ করতে হবে আশা করি আঠেরো তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে আশা করি হ্যাঁ এই আপডেটগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে লাইক থাকলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেই আশা করি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তো আঠেরো তারিখ থেকে ইনশাল্লাহ ফর্ম ফিল হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো অ্যাসাইনমেন্ট কী কী দিয়েছেন অ্যাসাইনমেন্টটা দেখে দিচ্ছি কী কী দিয়েছে তো ফার্স্ট সেমিস্টারে এখন বর্তমানে কোনো অ্যাসাইনমেন্ট এই বেঙ্গলেটা পেয়েছি বেঙ্গলে উত্তরটা যদি কেউ নিতে চাও তাহলে সে আমাকে এইট নাইন টু সিক্স ওয়ান নাইন ডবল জিরো ডবল ওয়ান এই নম্বর পেটিএম ফোনপে গুগল পে একটা একটা কোশ্চেন অ্যান্সার পিছু দশ টাকা তো দশ টাকা পেড করে আমাকে স্ক্রিনশট পেটে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নম্বরে তো আমি তাকে অ্যান্সারটা দিয়ে দেবো অনলি জেনারেল স্টুডেন্ট ঠিক আছে আর অনার্সে তো আপনার পর স্যারে টিউশনে দিয়ে দিয়েছে সেই নিয়ে আমি অনার্সের কিছু দিয়ে দিতে পারছি না আবার তো অনলি জেনারেল তো কারো যদি লেয়ার ইচ্ছা থাকে তাহলে এটা চলে গেলো তারপর সেকেন্ড একটা আছে সেকেন্ড আর একটা হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান মেন মানে জি যা যার রাষ্ট্রবিজ্ঞান দরকার সে রাষ্ট্রবিজ্ঞান যদি উত্তরটা নিতে চায় তাহলে আমাকে এসএনএস করবে তাকে আমি দিয়ে দেবো তো কারো যদি লেয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএনএস করবে বা গ্রুপ আছে বা বলে দিলাম নম্বরটা কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে পেড করে দেবে প্লাস এক একটা অ্যান্সার পেছু দশ টাকা মানে চারটে সাবজেক্টে টোটাল চল্লিশ টাকা খরচ হবে আর প্রত্যেকটা এ ফোর পেজ কেউ নিতে চাও আমার দোকান যারা চিন্ন তারা চলে আসবে অসুবিধা নেই হোক সমস্ত কিছু ফর্ম ফিল আপ ওখান থেকে করে দেওয়া হবে প্লাস পেজগুলো কেভাবে করতে হবে ওখানে এলে আমি বুঝে দেবো অসুবিধা নেই আশা করি ভিডিওটা একটু না হলেও বোঝাতে পেরেছি তো সকলকে অনুরোধ একটা করে কমেন্ট লাইক শেয়ার এবং সকলের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ড টাটা বাই বাই